এই যাত্রায় বুড়ি বেঁচে গেল তাহলে এখন থাকতে রাজি হলেই হয় তোকে তো একটা কথা বলতে ভুলে গেছিলাম এখানে না একটা জিনিস খুব ভালো করে বুঝলাম জানিস তো কি বলো তো দারুকার পক্ষে বেশি চোটালে চলবে না এই টাকা কয়খান তুমি রাহো শ্রীনাথ দাদা আসবো তারে কইও সাল ডাল কিনা দিবে টাকা ও দিল আরে তাকে বলছি কি এখন না তোকে একটু হাত করতে তোমরা ওই হানে খাড়াইয়া আসো কেন ছোট বউ ভিতরে আইসো না এমনি দাঁড়িয়েছিলাম দিদি আসলে তুমি ঠিক মতো খাচ্ছ কি খাচ্ছ না সেসব তো আমরাই দেখাশোনা করছি তা আমারে দেখাশোনা করানোর লাইগা নিশ্চয়ই এখানে আসো নাই তো হঠাৎ কি হইল দেশের ভিটা মাটি সাইড়া দল বাইন্দা এই হানে আইলা আমারে তো কোনো চিঠি পত্রও দেও নাই ও দিদি গো দিদি আর থাকতে পারলাম না দিদি এই এতকাল তোমার ছত্রছায়ায় ছিলাম তারপরে মাঝে যে তুমি এই কটা দিন ছিলে না তোমাকে দেখতে না পে না মনটা কেমন যেন হয়ে উঠেছিল তাই আমরা ভাবলাম এখানেই চলে আসি বীরেন ও ওখানেই রয়ে গেছে তোমাদের হক গোলের মধ্যে ওই বীরেনই হইল বুদ্ধিমান তোমাকে পিছু পিছু এইখানে আইসা হাজির হয় নাই দায়িত্ব নিয়া দেশের ভিটা মাটি আগলাইয়া বইয়া আছে নইলে তো সাত ভূতে লুটে পুটে খাইব আমিও তো ফিরুম মনস্থ করছি মা কলেজ টিক্কা ফিরছেন তিনি সত্যি গো মা তোমার পোলার কি বউ ওর কথা আমি তোমার থেকে শুনতে চাই না প্রমিলা তা শশীর তয়ার পোলা পান হইল না দিদি সব আমার কপাল দিদি কপাল আমার ছেলেটার দিকে তাকাতে পারি না গো দিদি কি আর করবা হক গোলের কপালে তো সব সুখ নাই মাইনাল তুমি এক কাম করো ওই সুরেনকে কইয়া ফেরনের দিন খন্থির করো আমি এই পাপের শহরে আর থাকতে চাই বোঝো কণ্ড আমরা কোথায় কষ্ট করে এলাম পরের ঘরে পড়ে থেকে একটু শান্তিতে জীবন কাটাবো বলে আর এখন বুড়ি যাবে যাবে করছে সুরেন তুমি বরং টিকিটটা কাইটা লও হ্যাঁ বড় মা আপনি বললেই আমি টিকিটটা কেটে নেব আর আমরা তো এসেই পড়েছি আপনাকে নিয়ে একেবারে ফিরব কিন্তু আমি ভাবছিলাম যে আমরা কলকাতায় এসেছি কালীঘাট দর্শন করব না আর তারাপীঠও তো শুনেছি খুব একটা দূর নেই দাদা কিন্তু তোমাকে সব জায়গায় নিয়ে যেতে পারবেন তাই আমি ভাবছিলাম যে আমি তোমাকে নিয়ে তীর্থ দর্শনের পুণ্যটা সারব মারার পুণ্যি যাইতে পারলে হক গোল জ্বালা জুড়ায় শশী অহন মা কেমন আছেন মাথার ঘোড়ায় নাই তো শশী পরে কও আমার চক্ষের সম্মুখ ঠিক আছে না সইরা যায় আরও গেলে ওই দোর গোড়ায় একটু গঙ্গা জলের সিটা দিয়া দিও যাক মায়ের মুখ সব তো অহন বেশ ভালোই দেখি ঠিকই আছে তাই ওষুধটা খালি চালাইয়া যাইতে হইব কি হইল মায়ে কি কইল হ্যাঁ আমি যাইতাছি মনে হয় এই যাত্রায় বিপদ কাটছে তবুও সাবধানে থাকতে হইব আমি থাকলে তো আবার ওনার উত্তেজনা বাড়বো সাতটা তো বাইজা গেল কখনো গাঙ্গুলি মশাই আইলেন না তাই আর বাইর মুনা আজ থাক সো কালকের পরীক্ষা হলো বডি ডিসেকশন করে মাসল আইডেন্টিফাই করা ওকে ডাক্তার লোক এসা কহতে হ্যায় কি ও ভীমা কা হাত না মক্খন জৈসা হ্যায়
वो आपके सब चिनिए दीते पारबे और सीखिए भी दीते पारबे। इसके लिए आपको रात्रि बेला आस्ते होबे। वेल बॉयज एंड मिसेस गांगुली भालो करे सुने रखो, कालकेर प्रैक्टिकल परीक्षा जे भालो करे परफॉर्म करबे से एनाटॉमी प्रैक्टिकल क्लासे एकेबारे सामने थेके डिसेक्शन देखते पारबे। এটা হবে তার কালকের পরীক্ষার পুরস্কার। আর হ্যাঁ, ডক্টর কোর্স বলেছেন যে তিনি নিজে এই পরীক্ষায় উপস্থিত থাকবেন স্টুডেন্টসদের প্রোগ্রেস দেখার জন্য। তো কালকের পরীক্ষা ভালো করে দিতে হবে সবাই, রাইট? অহনা, আমার কাছে একখানি উপায় আছে। আমার এই কাল পরীক্ষায় হক গোলের ঠিক্কা ভালো ফল করতে হইব। আমি যদি কাল হকগোলের ঠিক্কা বেশি নম্বর কোচেন সামনে পাইতে পারি, তাই ডক্টর চন্দ্র তার কথা রাখতে বাধ্য হইবেন। আমি তাই ওনার ক্লাসে সামনে ঠিক্কা ডিসেকশন দেখতে পাব। কিন্তু এত রাইতে আমি তো কোনোদিনও একা একা বাইরই নাই। হইরাম, মাসের চক্ষু স্থির কইরা নিজের লক্ষ্যে অবিচল তাও কাদম্বিনী। এইটাও মনে রাখ, জগতের হকগুল লক্ষ্যে একবারে পৌঁছানো যায় না, কখনো কৌশল করতে হয়, আবার কখনো এক পা পিছাইতে হয়, দুই পা আগাইবার লাইকা। যুধিষ্ঠির কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ জিততে কইছিলেন, অশ্বত্থামা হত ইতি গজ। মনে রাখ কাদম্বিনী, তোমার লক্ষ্য আর তোমার ক্লাসের বাকিগো লক্ষ্য কিন্তু এক, কি? ডাক্তার হ। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাইবার পথ তোমার আলাদা, তাগো আলাদা। এই মনে রাখতে হইব তোমারে, তোমার পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকে ভরা। একটু অসাবধান হইলে রক্ত ঝরে, একটু অসাবধানে লক্ষ্য গুলাইয়া যায়, কুয়াশা না। কিন্তু কাদম্বিনী, সেই কুয়াশারে তুমি নিজের পথ থাকতে দিবা না। প্রয়োজনে কৌশল করবা, প্রয়োজনে সস্যার হইবা, কিন্তু মাসের চক্ষু ধিক্কা নিজের দৃষ্টি সরাইবা না। না, আমি যাম, সাহস কইরে একাই যাম। আমার এই লোকটার কাছ থেকে অনেক কিছু শিখতে হইব, আজ রাতের মধ্যেই শিখতে হইব, নয়তো আমি ভালো ফল করতে পারব না। আমি বরং গাঙ্গুলি মশাই রে একখান চিঠি লিখা যাম, যাতে এই চিঠিখান পইরাই উনি আমারে ফিরা লইয়া আইতে পারে। আচ্ছা, বিধুকে কি একবার? না, থাউক, কাউরে কিছু কনের প্রয়োজন নাই, বেশি রাত হইবার আগেই ফিরে আসুন। Thank you.
आप लोग जाओ, अभी शोर मत मचाना, ठीक है? आइए। शेर लोकटा ऐसे से तो भगवान दादा। हाँ बुलाए, आ जाएगा, आपका काम हो जाएगा, बिल्कुल सोचिए मत। आई 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 आई, जल्दी आई।